বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট একটি দেশ। বাংলাদেশিদের বলা হয় আবেগ প্রবণ জাতি, আর বাংলাদেশিদের আবেগের অন্যতম জায়গা জুড়ে রয়েছে ক্রিকেট। বহু চড়াই উতরাই এবং হাসি কান্নার সাক্ষী হয়েছে এক একটি ক্রিকেট ম্যাচ। আজকের ভিডিওতে বাংলাদেশ দলের অন্যতম সেরা জয়ের মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো ভিডিওটির প্রথম পর্ব দেখেননি, তারা আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন, আর অলরেডি করে থাকলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। 2007 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজন করা হয় বিশ্বকাপ। গ্রুপ পর্বে ভারতের দম্ভকে মাটিতে মিশিয়ে দিয়ে সুপার এইটে উঠে বাংলাদেশ। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অন্যতম ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছিল প্রভিডেন্স স্টেডিয়াম। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের 38, মোহাম্মদ আশরাফুলের 83 বলে 87 এবং শেষের দিকে মাশরাফি মর্তুজার 16 বলে 25 রানের এক ঝড়ো ইনিংসের উপর ভর করে 8 উইকেট হারিয়ে 251 রানের পুঁজি পায় বাংলাদেশ। 252 রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জ্যাক কালিক্সের 32 এবং হার্শেল গিবসের 56 ছাড়া আর কেউ কোনো উল্লেখযোগ্য রান করতে না পারায় মাত্র 184 রানে অলআউট হয়ে যায় তারকা ঠাসা দলটি। সেই সাথে প্রথমবারের মতো প্রক্রিয়া বাদের স্বাদ পায় টাইগাররা। ইংল্যান্ডের সাথে প্রথম জয়। আইসিসির টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ইংল্যান্ডই একমাত্র দল যারা 2010 সাল পর্যন্ত বাংলাদেশের কাছে অপরাজেয় ছিল। সেবার মাশরাফি মর্তুজার নেতৃত্বে তারুণ্যে ঠাসা দল নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের 76 এবং জহুরুল ইসলামের 40 রানের উপর ভর করে 7 উইকেট হারিয়ে 236 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে জোনাথন ট্রট এক পাশ আগলে রেখে ব্যাট করে 94 রান করলেও শেষ রক্ষা হয় না ইংল্যান্ডের। শেষ ওভারে শফিউল ইসলামের অসাধারণ বোলিংয়ে 5 রানের জয় পায় বাংলাদেশ। 2012 সালের এশিয়া কাপে ভারতের সাথে ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই। দুই দলের বাঁচা মারার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নামে ভারত। সচিন টেন্ডুলকারের 100তম সেঞ্চুরি, কোহলি এবং রায়নার হাফ সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে 289 রান তুলে ভারত। 290 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিন নাজিমুদ্দিন ছাড়া ব্যাট হাতে প্রায় সবাই পারফর্ম করেন। 2016 সালের টি টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। 130 রানের জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের 48 এবং শেষের দিকে মাহমুদুল্লাহ ও মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। 2015 সালের বিশ্বকাপ থেকে এক অপ্রতিরোধ্য বাংলাদেশকে দেখে সমগ্র ক্রিকেট বিশ্ব। ঘরের মাটিতে পূর্ণ শক্তির ভারতকে হারিয়ে 2-1 সিরিজ জিতে বিশ্বকাপের প্রতিশোধ নেয় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসানের অর্ধশতক এবং শেষে মাশরাফির ঝড়ো ফিনিশিংয়ের সুবাদে 6 উইকেট হারিয়ে 307 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রোহিত ধাওয়ান জুটি শুভ সূচনা করলেও বিস্ময়বালক মুস্তাফিজ অভিষেক ম্যাচেই একাই ভারতের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন। পরে মাত্র 228 রানে অল আউট হয় ধোনি কোহলির ভারত। ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম জয়। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করতে যায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আশরাফুল এবং সাকিবের অর্ধশতকে 9 উইকেটের বিনিময়ে 246 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 194 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। আব্দুর রাজ্জাক 4 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 1999-এর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখালেও 2015 সালের আগ পর্যন্ত কিছুতেই যেন পাকিস্তান জুজু কাটছিল না বাংলাদেশের। 2015-এর বিশ্বকাপের পরে ঘরের মাটিতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ম্যাশের নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে বাংলা ওয়াশের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। আজহার আলীর শতক এবং হারিস সোহেলের অর্ধশতকে 250 রানে অল আউট হয় পাকিস্তান। 251 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকারের শতক ও তামিম ইকবালের অর্ধশতকে মাত্র 2 উইকেট হারিয়ে মিশন বাংলা ওয়াশ কমপ্লিট করে বাংলাদেশ। সাল 2015,
এই বছরটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বছর। এই বছর ঘরের মাঠে এক অপরাজেয় দুর্গ তৈরি করে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে ভারতকে সিরিজ হারিয়ে এবার মিশন প্রোটিয়াবধ। মিরপুরে প্রথম ওডিআইতে হেরে দ্বিতীয় ওডিআইতে কামব্যাক করে বাংলাদেশ। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টি এসে বাগড়া দেয়, এজন্য উভয় দলের খেলা 40 ওভারে সীমিত করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 168 রান তোলে দক্ষিণ আফ্রিকা। 169 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 1 উইকেট হারিয়ে 83 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এদিন তামিম ইকবাল 61 এবং সৌম্য সরকার 90 রান করেন। বিশ্বকাপ হবে আর বাংলাদেশ চমক দেখাবে না তা তো হতেই পারে না। 2019 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ঝোড়ো সূচনা করেন। পরবর্তীতে সাকিবের 75 এবং মুশফিকের 78 এবং শেষের দিকে মাহমুদুল্লাহ মোসাদ্দেকের ঝোড়ো ফিনিশিংয়ের উপর ভর করে 6 উইকেট হারিয়ে 330 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 331 রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো ব্যাটিং করেও বাংলাদেশের কাছে 21 রানের পরাজয় বরণ করে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার স্বাধীনতার 70 বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া রেকর্ড 214 রানের জবাবে মুশফিকুর রহিমের হিরোইক ব্যাটিংয়ে 5 উইকেটের রেকর্ড জয় পায় বাংলাদেশ। পয়েন্ট টেবিলের মার পেঁচে অঘোষিত সেমিফাইনালে মাঠে নামে আবারও বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে কুশাল পেরেরা এবং থিসারা পেরেরার ব্যাটে ভর করে 7 উইকেট হারিয়ে 159 রান তোলে শ্রীলঙ্কা। 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবালের 50-তে সমানতালে জবাব দিতে থাকে বাংলাদেশ। তবে তামিম মুশফিক আউট হলে ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় শ্রীলঙ্কার দিকে, আর এই ম্যাচে আম্পায়ারদের নগ্ন পক্ষপাতিত্ব দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 12 রান। স্ট্রাইকে মুস্তাফিজ, প্রথম বল বাউন্সার হয় সেই সাথে ডট বল, দ্বিতীয় বলও বাউন্সার হয় এবং মুস্তাফিজ রান আউট হয়। তবে বিপত্তি বাদে যখন পরপর 2টি হাই বাউন্স হওয়ার পরেও আম্পায়াররা নো বল ডাকে না, এটা নিয়ে বহু নাটকীয়তার সৃষ্টি হয়। অধিনায়ক সাকিব আল হাসান দলকে ফিরে আসতে বললেও শেষ পর্যন্ত সাইলেন্ট কিলার রিয়াদ খেলা শেষ করার সিদ্ধান্ত নেন। 4 বলে যখন 12 রান প্রয়োজন তখন কি হয়েছিল আপনারাই দেখে নিন। The long strike, 12 off 4. He goes wide, down to extra cover, and he'll get a boundary. That could have been a wide, but what a shot that is from Mahmudullah. 8 of 3 now. That is a super shot under the circumstances, under pressure. There was a bit of a break. Look how wide that is. He's reached for it. It's one-handed. Gets his right hand off. Terrific shot. Gee, that's a good shot. That would have been a one in Test cricket. And he's walked across the stumps and he's played an unbelievable stroke. 8 runs required from just 3 balls. The tension, the energy, the atmosphere. Can he do it for Bangladesh? Mahmudullah Riyad on 35, 8 from 3. Running the first run hard. And they won the second. Could be trouble, could be trouble. Oh, he missed it. He missed it. Now, how short was Mahmudullah? Doesn't really matter. He's in. He's missed the stumps. 6 from 2. Well, you just feel if it would have been a good throw, it was a great gather and release, but just the accuracy there. See the way he picks up a strong arm. Got in a nice position, but just wide. A little bit too wide, and he would have made it home anyway, but if it would have been over the bails, he would have been run out for sure. Yeah, even if he had hit the stumps, he would have been in, I thought, because the dive was very important, very crucial at the very end. That is brilliant. That is good, aggressive running. They're not happy. But the Bangladesh fans are pleased to see that Mahmudullah is still there. There is still an opportunity for Bangladesh to score those 6 runs, and they have 2 balls in their hands. Well, it's a little diver. He's got the ball, possibly the most important delivery he's got in his life. Well, he needs a dot because he is one ball away here from either winning or losing the game. If he bowls a good couple of dots here, then they're going to need 6 off 1, or it could be all over in 1 ball. Yeah, I think it's important for Mahmudullah to realize that he needs to play these two deliveries. Utmost importance. He's got to be on a strike.
picks up a boundary, he will be on strike. I don't think so the single is going to help Bangladesh cause. So very crucial, this delivery. What's it going to be? Put your seatbelts on, boys. Here we go. Let's see. Oh my goodness! He's finished it off in grand style. What a magnificent shot. And imagine if it's just a few deliveries that Shakib Al Hassan was trying to call the team off. Shot of the tournament. What a shot this is. ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। বিষয় বাংলা আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই ভিডিওতে 500 লাইক আশা করছি। 500 লাইক পেলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটি সিরিজ তৈরি করব। আপনারা লাইক দিলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই সবাই বেশি বেশি লাইক দিন। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।